You decided this first match, you are man of the match. Spectre is good, good spectre. Good. Please, khali. And a chode hatali amra shobai. প্রথমে যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন খুব বোরিং লাগছিল, মনে হলো কেন আসছি। যখন এখানে দেখলাম এসে সত্যি মন মুগ্ধ হয়ে গেলাম। এই কারণে মুগ্ধ হয়ে গেলাম কি আপনাদের ডিসিপ্লিন, আপনাদের যে খেলার প্রতি ভালোবাসাটা আগ্রহটা সত্যি গ্রামে খেল কি আমকো ইয়াহ পে বহুত সারা পাবলিক লোক কি ইয়াহ পে খেলনে মে বহুত আচ্ছা লাগা, সাপোর্ট মিলা হম লোগো কো তৃতীয় খেলার বিজয়ী সঙ্গে এই খেলার বিজয়ী হট আর এই হলো সেমি ফাইনাল মানে আজকে সেমি ফাইনাল জাদ খান রাউন্ড খেলা হবে আর ফলে আমরা জাদ খান দেব না আর কা হবে হবে এই খেলার পরেই প্রথম খেলার বিজয়ী হরমোনের মানুষ একের পর এক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে দিন যাপন করছে। আপনার আমফান হয়ে গেল, তারপরে বুলবুল হয়ে গেল, তারপর রিয়াস নামক ঘূর্ণিঝড়, একের পর এক প্রাকৃতিক বিপর্যয় নদীমাতৃক এলাকা সুন্দরবন এলাকার। আমরা সন্দেশখালি দু নম্বর ব্লক পার্শ্ববর্তী হিঙ্গলগঞ্জ ব্লক, এই এলাকার মানুষজন সুন্দরবনে আমরা প্রত্যন্ত এলাকার বসবাস করি। আমরা প্রাকৃতিক বিপর্যয় এবং ঘূর্ণিঝড়ের দ্বারা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এলাকার মানুষজন। আমরা নদীমাত যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমন পূর্বে যে ম্যানগ্রোভ ছিল সেই ম্যানগ্রোভ এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর ম্যানগ্রোভ এই প্রাকৃতিক বিপর্যয় এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, নদীমাত প্লাবিত হয়েছে, ম্যানগ্রোভের যেগুলো যে অরণ্য ছিল অনেক নষ্ট হয়েছে। সর্বোপরি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অত্যন্ত সুন্দরবন এলাকাধীন হেঙ্গলগঞ্জ, সন্দেশখালী, সন্দেশখালী ওয়ান, সন্দেশখালী টু এই ব্লকগুলিতে আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা প্রশাসনের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রচুর ম্যানগ্রোভ সংরক্ষণের আমরা উদ্যোগী হয়েছি। সঙ্গে ক্লাব সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং ফরেস্ট ডিপার্টমেন্ট বন দপ্তরের সহযোগিতায় আমরা এলাকায় প্রচুর ম্যানগ্রোভ চারা লক্ষ্য করছেন। আজকের এই খেলায় ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতার ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট যারা হচ্ছেন তাদেরকে আমরা ম্যানগ্রোভের চারা দিয়ে তাদেরকে উৎসাহিত করছি এবং এলাকার সমস্ত জনসাধারণ সাধারণ মানুষের মধ্যে আমরা এই সচেতনতা বাড়াচ্ছি। ম্যানগ্রোভ রক্ষা আমাদের করতে হবে, আমাদের বাদাবন তৈরি করতে হবে, আমাদের সুন্দরবন নদীমাতগুলো রক্ষা করতে গেলে আমাদের প্রচুর ম্যানগ্রোভ লাগাতে হবে, এটা আমরা উদ্যোগী হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার কথা মতো। আপনার নাম? সত্যজ্যোতি সান্যাল, প্রধান খোলা গ্রাম পঞ্চায়েত। ম্যানগ্রোভ ভালো লাগে, এখানকার ক্লাব কমিটি খেলা উদ্যোক্তাদের একটি বিশেষ উপহার হিসেবে পেলাম, ম্যান অফ দ্য ম্যাচের বেস্ট প্রাইজ হিসেবে ম্যানগ্রোভ ডোনেট করছেন এখানকার ক্লাবের কমিটিরা।
তো এই ম্যানগ্রোভই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলকে রক্ষা করতে পারে, নদীমাদের রক্ষা করতে পারে। খুব ভালো লাগছে, একটা নতুন প্রাইজ হিসেবে এটা একটা আগামী প্রজন্মকে উজ্জীবিত করবে, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাব কমিটি সহ এই ফুটবল উদ্যোক্তাদেরকে। সেই সাথে সাথে বলবো যে আমরা সুদূর সুন্দরবনে খেলা দেখতে এসেছি, খুব ভালো লাগছে এখানকার পরিবেশ দেখে। আমি বারাসাত থেকে খেলা করতে এসেছি, নাম সৌভিক দাস। ক্লাব কমিটি ও খেলা উদ্যোক্তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বদ্বীপ অঞ্চলের মানুষ, আমরা প্রতিনিয়ত বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে সামিল হই বা প্রতিকূল অবস্থার আমাদের লড়াই করতে হয়। তো সেখানে খেলাধুলোর মান যেহেতু একটু কমে যাচ্ছে বা খেলাধুলোর ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই খেলাটা আয়োজন করেছি। ১৬ দলীয় নকআউট টুর্নামেন্ট, দুদিনের খেলা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে খেলোয়াড় আসছে, এবং জেলার বিভিন্ন জেলা থেকে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, হাওড়া, হুগলি, বিভিন্ন জেলা থেকে এখানে দর্শকরাও আসছে, এবং বিভিন্ন রাজ্যের খেলোয়াড় ছাড়াও বিদেশি খেলোয়াড় এখানেও উপস্থিত থাকছে। আগামী দিনেও এই ধরনের খেলা আমরা আরও যাতে সুন্দরভাবে উপস্থাপিত করতে পারি তার জন্য আমরা চেষ্টা করি। হারিয়ে যাওয়া ফুটবলকে পুনরায় অবশ্যই হারিয়ে, যেহেতু ফুটবলের ঐতিহ্য এখানে হারিয়ে যাচ্ছে, এবং প্রতিনিয়ত আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রায় পড়ে থাকি, তো সেই খেলাধুলোর মানকে আমরা আবার ফিরিয়ে আনার জন্য এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছি। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি সান্যাল, সম্পাদক, হাটগাছ ওয়েলফেয়ার সোসাইটি।